হুগলি শ্রীরামপুরে দোলের দিন দুর্গাপুজো পালন। 1211 সালে হুগলি শ্রীরামপুরের পঞ্চাননতাল এলাকায় প্রথম শুরু হয়েছিল মহিষাসুর মর্দিনীর পুজো। এবছর 219তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। দুর্গাপুজো নির্ঘণ্ট মেনে 4 দিন চলবে পুজো। তবে মা দুর্গার সঙ্গে থাকে না তার 4 ছেলেমেয়ে। প্রতিমার দুই পাশে 2 সখী জয়া এবং বিজয়া। আমরা বিগত 60 বছর ধরে এই পুজো করছি। এই ঠাকুর একদম দুর্গাপুজোর মতনই সপ্তমী অষ্টমী নবমী দশমী 4 দিনই হয়। এই ঠাকুরের একটাই কী জিনিস যে ঠাকুরের সঙ্গে লক্ষ্মী সরস্বতী গণেশ থাকে না, এখানে জয়া আর বিজয়া থাকে, আর সিংহ সঙ্গে অসুর যেরম থাকে, আর ওপরে দুটো দেখুন হাঙরের মূর্তি আছে। এই ঠাকুরের এই এটা চেঞ্জ আছে শুধু, বাকি সব আমাদের দুর্গাপুজোর মতনই। কে বলল যে আপনি কি তৃণমূলে যাচ্ছেন? কোন সজ্জন ব্যক্তি কেন জয়েন করবে? সভা করবে পঞ্চায়েত লোকসভা বিধানসভা। আপনাকে বলছি সাফ হবে। কি বলল যে আপনি এই জেলার সাংসদ, আপনি তো পুরোপুরি দায়িত্বটা এড়িয়ে যেতে পারেন না। মানে কি ফোন আসছে সাংসদের দায়িত্ব? 2 ঘন্টার মধ্যে তো ভোট হয় না, তাহলে কি সেটা ব্যালটে ছাপ পড়বে না ছাপ্পা হবে? এমনটি আর কখনো দেখি। তাকে বলল তাকে লোভ দেখানো হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, কিন্তু দল পরিবর্তন আমি করবো না। রিপাবলিকের সেই ব্যাপক জয় কার্যত মানুষের কণ্ঠস্বরের জিন্দাবাদ ঘোষণা করছে। প্রথমের কোনো বিকল্প নেই আমাদের কাছে, সেজন্য আমরা সব খবর সবার আগে দেখাই এবং সবার আগে থাকি। প্রত্যেক মুহূর্তের খবর, কোনো পক্ষ নয়, কোনো রং নয়, আসল মানুষের কথা। মানুষের কণ্ঠস্বর হয়ে এভাবেই যেন সাহসিকতার সঙ্গে প্রশ্ন করে যেতে পারি, চোখে চোখ রেখে প্রশ্ন করে যেতে পারি। রিপাবলিক বাংলা অপ্রতিরোধ্য ছিল, আছে, থাকবে, মানুষই শেষ কথা বলবে। আমরা লালিবাগ থেকে বলবো না। কে বলল তৃণমূল বিধায়কের আসামে আসুন? হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন এটা তৃণমূলের বিধায়কদের আসামে গেলেই চুরি করবে। আপনারা কোথায় থাকেন, কোন চ্যানেল? বাজে কথা বলবেন না। কি বলল বকেয়া ডিএ নিয়ে রাস্তায় নেমেছেন সরকারি কর্মীরা, এরপরে তো অচল হবে গোটা বাংলা। অপেক্ষা করতে হবে, আমাদের সরকার আসে এসে ডিএ দেবে। তাকে বলল রাজ্যের কিছুটা হলো মুখ পুড়েছে, তাহলে কি এবার সেক্ষেত্রে ডিএ আন্দোলনকারীদের মনোবল বাড়ছে বলে মনে হয়? রিপাবলিকান প্রশ্ন, আজাদ কাশ্মীরের ম্যাপ দেখা যায়, দিস ইজ ইন্ডিয়ান কাশ্মীর। কোন ইস্যুতে সরগরম রাজ্য? মিস করে গেছেন কি কাজের চাপে? রাজ্যের শিক্ষা ব্যবস্থা টানে মারার হুমকি, ভারতীয় সংবিধানে জবাব চাইবো, চোখে চোখ রেখে সরকারি চাকরি পেতে চাই, অসহিষ্ণুতা। সকাল সকাল 3 প্রাইম টাইম শো এর সেরা অংশ দেখুন খবরের ত্রিকোণমিতিতে, প্রতিদিন সকাল 7টা রিপাবলিক বাংলায়। শাসক শ্রেণী মানেই দুর্নীতিগ্রস্ত, কেন্দ্র তো কোন টাকা অনুমোদন করছে না। তৃণমূল শিক্ষা ব্যবস্থা।
তখন বাংলা লজ্জা নিয়োগ চাই, নিয়োগ চাই।